গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো আজকে আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জিনিসটা বলতে পারো আমার জীবনের একটা পার্ট। তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, একটা ভালো লাগা। আর যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো আমি মনে করি সে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। তো সেই জিনিসটা কি, তো চলো দেখা যাক। আর এই জিনিসগুলো আমি কোথা থেকে পেয়েছি, এই জিনিসগুলো আমি সব কটাই উপহার স্বরূপ পেয়েছি। আর উপহারে এই জিনিসগুলো ভরিয়ে দিয়েছে আমায় কে, সেটা আর কেউ না, আমার যাদবপুর বিদ্যাপীঠ, আমার নার্সারি অ্যান্ড প্রাইমারি সেকশন যাদবপুর বিদ্যাপীঠের। তো তারাই, মানে সেই নার্সারি অ্যান্ড প্রাইমারি সেকশনে যাদবপুর বিদ্যাপীঠের তারাই আমাকে এই উপহারগুলো মানে ভরিয়ে দিয়েছে একদম। তো চলো বেশি কথা না বলে সেই উপহারগুলো কি কি আমি দেখাই তোমাদের, আর তোমরাও দেখতে থাকো। জীবনের পাওয়া প্রথম বই, প্রথম উপহার, সেটা হচ্ছে হজবরলা। এই বইটা আমি বলেই দিলাম প্রথমেই যে আমি নার্সারি অ্যান্ড প্রাইমারি যাদবপুর বিদ্যাপীঠ থেকে পেয়েছি এই বইগুলো সবই। আমি আজকে যা যা দেখাবো তোমাদের, তো এটা আমি আর কোনটা কিসের জন্য পেয়েছি আমি সেটাও বলে দিচ্ছি। তো এটা আমার জীবনের পাওয়া প্রথম বই, মানে সেদিনের অনুভূতিটা যে কি ছিল সেটা মানে বলে বোঝানো সম্ভব না। তো এটা জীবনের প্রথম বই আমার। আর এটা কিসের জন্য পেয়েছি, এখানে একটা এন লেখা আছে। তো এই এনটার মানে হচ্ছে নিটনেস, মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা প্রাইজ দেওয়া হতো। তো জীবনের প্রথম প্রাইজটা আমি সেই নিটনেস থেকেই পাই, যদিও এই প্রাইজটা পুরোপুরি দেওয়ার দরকার আমার মাকে, কারণ আমার মাই আমার জামা আয়রন করে, আমার মানে ইউনিফর্ম আয়রন করে, আমাকে নিট অ্যান্ড ক্লিন করে টপ টু বটম আমাকে স্কুলে পাঠাতো। তো তার জন্যই আমি প্রাইজটা পেয়েছি, তো এই প্রাইজটা তাকেই দেওয়া উচিত। তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমাদের স্কুলে ম্যাগাজিন বেরোতো, তো সেই ম্যাগাজিনে প্রত্যেক বছরই আমি কিছু না কিছু লেখা বা আঁকা কিছু না কিছু জমা দিতাম। তো 2010 সালে আমি কিশলয়ে পড়তাম, তো সেই 2010 সালে আমি ম্যাগাজিনে কি করেছিলাম সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো আমি দেখাচ্ছি, এই যে এখানে একটা ছবি রয়েছে, এই যে এই ছবিটা, এই ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ছবিটা, এই ছবিটা আমি 2010 সালে এঁকেছিলাম। তো এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাগাজিন, তো এটা 2010 সালের ম্যাগাজিন। এই ছবিটা আমি এঁকেছিলাম হচ্ছে যখন আমি কিশলয়ে পড়তাম 2010 সালে। আচ্ছা, তো এবার আসি নার্সারি, আমাদের কিশলয়ের পরবর্তী ক্লাস ছিল নার্সারি। তো নার্সারিতে আমি কী কী বই পেয়েছি সেগুলো দেখাই। এই যে প্রথমেই পেয়েছিলাম আমি হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ, এই বইটা, এই বইটা আমি পেয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা এ লেখা আছে, এটার মানে হচ্ছে, এই যে এটা, এটার মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটার মানে হচ্ছে 100% রেগুলারিটি বা 100% অ্যাটেন্ডেন্স। আমাদের একটা প্রাইস ছিল যে স্কুলে যে মানে যতদিন ক্লাস হবে আর কি, যতদিন স্কুল হবে রোজ যে প্রেজেন্ট থাকবে সে একটা প্রাইস পেতো 100% রেগুলারিটি। তো সেই প্রাইসটাও আমি পেয়েছিলাম নার্সারিতে, এটাও আমার বাবা মাকেই দেওয়া উচিত, কারণ তারা না থাকলে তো আমি স্কুলে পৌঁছাতে পারতাম না। তো এই প্রাইসটাও তাদেরকেই দেওয়া উচিত। এখানে এই যে লেখাও আছে, আমার নাম, আমার ক্লাস, আমার সেকশন, আর সিজন লেখা আছে এখানে, আর কিসের জন্য পেয়েছি সেটাও লেখা আছে, যে 100% রেগুলারিটি। আচ্ছা, তো নেক্সট বই দেখাই আমি। নেক্সট বই যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে সুকুমার রায়ের খাই খাই, এই বইটা আমি পেয়েছিলাম। এটাও আমি পেয়েছিলাম, এখানে এই যে এন লেখা আছে, এটাও আমি পেয়েছিলাম নিটনেসের জন্য। আচ্ছা, তারপরের যে বই আছে সেটা হচ্ছে নার্সারিতেই আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে গ্রিম ভাইদের রূপকথা, এই যে এই বইটা। তো এই বইটা আমি কিসের জন্য পেয়েছি বলি, এই বইটা, এই বইটা আমি পেয়েছি হচ্ছে এই যে এসি নল সাবজেক্টের জন্য। তো এসি নল সাবজেক্ট কি সেটা বলি, আমাদের প্রাইমারিতে একটা সিস্টেম ছিল যে আমাদের গ্রেড সিস্টেমে আমরা মার্কস পেতাম, আমাদের যে এক্সাম হতো আমরা গ্রেড সিস্টেমে মার্কস পেতাম। তো সেই গ্রেড সিস্টেমটা কি, সেটা হচ্ছে কেউ যদি এস পেতো তার মানে ছিল 90-100% নাম্বার সে পেয়েছে।
তো কেউ যদি যতগুলো আমাদের সাবজেক্ট ছিল সবকটার মধ্যে যদি সবকটা যদি এস পেত তাহলে সে এসি নাল সাবজেক্ট পেত, আর এসি নাল সাবজেক্ট পেলে সে একটা প্রাইজ পেত। আর আমাদের প্রাইমারির একটা যে জিনিসটা খুব ভালো সেটা হচ্ছে আমাদের প্রাইমারিতে প্রাইজ বলতে আমাদের বই ছাড়া অন্য কিছু আর দেওয়া হয় না। এই জিনিসটা ভীষণ ভালো, আমি তো মনে করি এই জিনিসটা মানে এটা দেওয়া খুব দরকার, কারণ বইয়ের মতো প্রাইজ কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো আমি তোমাদের বলেছি যে আমি প্রত্যেক বছর আমাদের স্কুল ম্যাগাজিনে আমি পার্টিসিপেট করতাম, তো নার্সারিতে আমি কী করেছি আমি সেটা এবার তোমাদের দেখাবো। নার্সারিতে তখন খুব ছোট্ট ছিলাম, এই যে এই আঁকাটা আমি এঁকেছিলাম, এই যে এই আঁকাটা, এখানে সমৃতা ভট্টাচার্য লেখাও রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নার্সারি ক লেখা আছে, মানে আমি নার্সারি এ সেকশনে ছিলাম। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস ওয়ান, তো ক্লাস ওয়ানে আমি পেয়েছিলাম এই যে পিঁপড়ে পুরাণ, প্রেমেন্দ্র মিত্রের লেখা পিঁপড়ে পুরাণ, এই বইটাও আমি পেয়েছিলাম কিসের জন্য দেখিয়ে দিই, এই যে ফর নিটনেস, এই বইটা আমি নিটনেসের জন্য পেয়েছিলাম। নেক্সট বই হচ্ছে ঠাকুমার ঝুলি, ভীষণ ভালো একটা বই বাচ্চাদের জন্য, তখন আমিও অবশ্যই বাচ্চা ছিলাম, খুব ভালো লেগেছিল বইটা। সবকটা বই প্রাইমারি থেকে যে কটা বই পেয়েছি সবকটা বই ভীষণ ভালো লাগার, আর এগুলো বোধ হয় পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, দিয়ে ভুলে গেছি, দিয়ে এখনও মনে হয় যে আবার করে পড়ি, কারণ নিজের প্রাইজের বই দেখতেও ভালো লাগে আর পড়তেও ভালো লাগে। তো এটাও কিসের জন্য বলি, এটাও হচ্ছে এই যে লেখা আছে এসি নল সাবজেক্ট, সেই এসি নাল সাবজেক্টের জন্য আমি প্রাইমারিতেও ক্লাস ওয়ানেও পেয়েছিলাম এসি নাল সাবজেক্ট, তো সেই জন্য। আচ্ছা, এবার ক্লাস ওয়ানে আমি কি করেছিলাম সেটা আমি দেখাই আমাদের ম্যাগাজিনে। ক্লাস ওয়ানে আমি এই যে এই ছবিটা এঁকেছিলাম, এই যে একটা গণেশ দাদার ছবি এঁকেছিলাম, এই যে এখানে সমৃতা ভট্টাচার্য লেখাই রয়েছে, এই যে। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস টু, ক্লাস টুতে আমি পেয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা প্রথম ভাগ, এটা এটা কিসের জন্য পেয়েছি, এটাও সেই আবার নিটনেস, এটাও নিটনেসের জন্যই পেয়েছি। আচ্ছা, তারপরের বই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে আমাটির ভেঁপু, তো আমাটির ভেঁপু আমি কিসের জন্য পেয়েছি এবার আমি দেখাই। আমাটির ভেঁপুও আমি পেয়েছিলাম এসি নল সাবজেক্টের জন্য, এই যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছ এসি নল সাবজেক্টের জন্য, এইটাকে আমাদের প্রতিতিদি স্মৃতি পুরস্কার বলা হতো। আচ্ছা, এবার হচ্ছে আমি ক্লাস টুতে কি করেছিলাম ম্যাগাজিনে সেটা তোমাদের দেখাই, না আরেকটা বই আছে ক্লাস টুয়ে, তো সেটা দেখাই তোমাদের। তো ক্লাস টুয়ের আরেকটা বই আছে, সেই বইটা কি সেটা হচ্ছে এই যে নাতি নাতনিদের কথা, এই বইটা, এটা হচ্ছে পবিত্র সরকারের লেখা, এটা আমি কিসের জন্য পেয়েছিলাম, এই যে সেই 100% রেগুলারিটি, এটার জন্য পেয়েছিলাম। বইগুলো দেখানোর পর আমি এটা কথা বলবো যে কথাটা না বললে একদমই মানে বইগুলো দেখানো হয় না। ও ক্লাস টুতে আরেকটাও বই পেয়েছি, প্রচুর বই পেয়েছি আমি ক্লাস টুতে, ক্লাস টুতে আমি একটা পেয়েছিলাম হচ্ছে যে ডিকা স্টোরিজ ফর চিলড্রেন, তো এই বইটা আমি পেয়েছিলাম, এই যে এই বইটা আমি পেয়েছিলাম, এই বইটা কিসের জন্য পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আমি, এই যে এখানে লেখা রয়েছে স্পেশাল প্রাইজ ফর ইংলিশ হ্যান্ডরাইটিং, আমার হ্যান্ডরাইটিংয়ের জন্য, আমার ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের জন্য আমাকে স্কুল থেকে আমার প্রাইজ দেওয়া হয়েছিল। এবার ক্লাস টুয়ে আমি কি করেছিলাম ম্যাগাজিনে সেটা আমি দেখাই। ক্লাস টুতে আমি একটা এই যে এই কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কবিতাটা হচ্ছে নাম হচ্ছে স্টুডিও, ওইটুকু বয়সেই আমি লিখেছিলাম, সত্যি কথা বলতে আজকে ক্যামেরার সামনে আমি মিথ্যে কথা বলবো না, সত্যি সেদিন আমি নিজে লিখেছিলাম এটা। হ্যাঁ, হয়তো কয়েকদিন সময় লেগেছিল, বাট আমি নিজে যা পেরেছি আমি তাই লিখেছিলাম, তো সেই কবিতাটা তোমাদেরকে পড়ে আমি শোনাই। স্টুডিও, সমৃতা ভট্টাচার্য, দ্বিতীয় শ্রেণী ক। চুপচাপ বসো দেখি একদম নড়ো না, সুন্দর হাত নিয়ে এরকম করো না, মুখ তুলে হাসো দেখি ঠিক করো চুলটা, বাঁ চোখে আর দিয়ে দেখো ওই বাড়িটা, এইবার রেডি হও ফিক করে হাসবে, তবেই তো ক্যামেরায় ভালো ছবি আসবে, দারুণ হয়েছে না রে, একটুও নড়িনি, এই চা ক্যামেরায় রিলটাই ভরিনি,
তো এটা আমি ক্লাস টু তে লিখেছিলাম। এবার হচ্ছে ক্লাস থ্রি। ক্লাস থ্রি তে এবার আমি কি কি পেয়েছিলাম দেখি। ক্লাস থ্রি তে আমি পেয়েছি এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা আর নালক দুটো একসাথেই আছে বইটার মধ্যে। এটাও আবার সেই নিটনেস, ফর নিটনেস, নিটনেসের জন্য পেয়েছি। আরেকটা বই আমি পেয়েছি ক্লাস থ্রিতে, সেটা হচ্ছে এই যে তারাপদ রায়ের সমগ্র ডোডো তাতারি। এটাও কেন পেয়েছি আমি দেখাই। এটাও এই যে লেখা আছে এখানে এসি নল সাবজেক্ট, এসি নল সাবজেক্ট পেয়েছিলাম তাই এই বইটা আমি পেয়েছি স্কুল থেকে। আচ্ছা, তারপরে নেক্সট বই যেটা সেটা হচ্ছে এই যে শিকড়ে লাগা মাটি। শিকড়ে লাগা মাটি এটার রাইটার হচ্ছেন জয়জিৎ লাহি। তো এটা কেন পেয়েছি দেখা যাক। এটাও আমি পেয়েছি এই যে 100% আমার রেগুলারিটির জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট বই আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে সমাদদারের চাবি, সত্যজিৎ রায়ের লেখা। এই বইটা আমি কেন পেয়েছি, এই বইটা ভীষণ ইন্টারেস্টিং, মানে বইটা ভীষণ ইন্টারেস্টিং তো অবশ্যই। প্রাইসটা আমার কাছে খুব ভালো লাগার কেন, আমি কোনোদিন রিসাইটেশন শিখিনি, একদম সত্যি কথা আমি কোনোদিন রিসাইটেশন শিখিনি, বাট আমি নিজের চেষ্টায় আর মা আমাকে শিখিয়ে দিয়েছিল, তো মায়ের শিক্ষায় আর নিজের চেষ্টায় আমি আমাদের স্কুলে রিসাইটেশন কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন হতো, তো সেই রিসাইটেশন কম্পিটিশানে আমি থার্ড হয়েছিলাম। এই যে এখানে লেখাই রয়েছে, এই যে লেখা রয়েছে প্রাইজ ফর রিসাইটেশন কম্পিটিশন, এই যে ক্লাস থ্রি থার্ড লেখা রয়েছে। তো এই বইটা আমি পেয়েছিলাম, মানে আমি যেদিন বলছি যে মা আমি রিসাইটেশন কম্পিটিশানে থার্ড হয়েছি, আমার মা ভাবতে পারিনি যে আমি রিসাইটেশানে থার্ড হতে পারি। তো ক্লাস থ্রিতে এবার আমি কী করেছিলাম সেটা দেখি। ক্লাস থ্রিতে আমি লিখেছিলাম এই যে মশা, এই কবিতাটা মশা, এটাও আমি পুরোটা নিজে লিখেছি। ওই বললাম কদিন হয়তো সময় লেগেছে, বাট লিখেছি আমি নিজে, তো এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। মশা, সমৃতা ভট্টাচার্য, তৃতীয় শ্রেণী, বিভাগ ক। উড়ে মশা, কোথায় ছিলি, কিভাবে তুই এখানে এলি, কলকাতা থেকে আসতে তুই রিক্সা ভাড়া কোথায় পেলি, নোংরা পচা অলি গলি নর্দমাতে থাকিস, মানুষের গন্ধ পেলি গুনগুন করে ডাকিস, কুটুস করে কামড়ে দিয়ে রক্ত চুষে খাস, সোহাগ করে চটটি মারি ওরেও বদমাস, ফের যদি তুই কানের কাছে গুনগুন করিস মশা, এমন চর মারব তোকে দেখবি কি হয় দশা। এটাও আমি লিখেছিলাম। এগুলো যখন পরে পড়ি না, বা যখন ফ্রি টাইমে দেখি বইয়ের পাতাগুলো উল্টে, তখন খুব মনে পড়ে ওই প্রাইমারির কথা, প্রাইমারিতে কীরকম ছিলাম, কি করতাম, খুব মনে পড়ে প্রাইমারির কথা। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস ফোরের বই আমি দেখাই। আমাদের প্রাইমারি সেকশন ফোর অবধি ছিল, তো দেখাই আমি কি পেয়েছি ফোরে। ফোরে আমি এই বইটা পেয়েছি, শার্লক হোমস ফিরে এলো, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এটা। তো এটা কিসের জন্য পেয়েছিলাম, এই যে এটাও নিটনেস। নিটনেসের প্রত্যেকটা প্রাইজ আমি আগেও বলেছি, এখনও বলছি, মাকে দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট বই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে শিবরাম চক্রবর্তীর হাস্যরসের বাছাই গল্প। তো এটা বোঝাই যাচ্ছে শিবরাম চক্রবর্তীরই লেখা। তো এই বইটা পেয়েছিলাম আমি, এই যে এই বইটা আমি ক্লাস ফোরে আবার পেলাম, বেস্ট হ্যান্ড রাইটিং বেঙ্গলি ইন দ্য ক্লাস। মানে আমার বেঙ্গলি হ্যান্ড রাইটিং খুব ভালো ছিল বলে, তো তখন বেস্ট হ্যান্ড রাইটিং ছিল বলে আমি এই বইটা পেয়েছিলাম। তারপর হচ্ছে নেক্সট বই যেটা সেটা হচ্ছে এই যে বাংলার বাছাই ভূত পেতনি। এটা হচ্ছে অনিল ঘড়াই আর কালিদাস ভদ্রের লেখা। তো এই বইটা আমি এই যে পেয়েছিলাম 100% রেগুলারিটির জন্য। আর লাস্ট বই যেটা সেটা আমি পেয়েছি হচ্ছে এই যে অনুশ্বর আর চন্দ্রবিন্দু যুদ্ধ। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা আমি পেয়েছিলাম এই যে রিসাইটেশন কম্পিটিশানে থার্ড হওয়ার জন্য। ক্লাস ফোরে আমি আবার রিসাইটেশন কম্পিটিশানে থার্ড হই, তো তখন আমি এই বইটা পাই। আর ক্লাস ফোরে আমি কী করেছিলাম আমাদের ম্যাগাজিনে, সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা গল্প দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে মাই পেট ডগ। এই গল্পটা আমি লিখেছিলাম,
ইংলিশ গল্প একটা আমি লিখেছিলাম, এটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। মাই পেট ডগ, সমৃতা ভট্টাচার্য, ক্লাস 4 সেকশন এ। উই হ্যাভ আ পেট ডগ নেমড ভঞ্জু। হি ইজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। ভঞ্জু ইজ দ্য সিকিউরিটি গার্ড অফ আওয়ার হাউস। When a stranger comes to our house, we know by hearing the barkings of Bhonju. He is also my playmate. My mother feeds him, baths him, and goes outside with him. Bhonju is a member of our family since he was 6 months old. Now he is at the age of 5. He is very loyal and faithful to us. He likes to eat meat very much. When my friends come to our house, Bhonju greets them by licking their toes, hands and legs. Animals cannot speak, but they can feel everything. We should love animals. I love Bhonju very much. তো এটাই হচ্ছে গল্পটা, এটাও আমি নিজেই লিখেছিলাম। হ্যাঁ, লেখার পর হয়তো আমার বাবা কারেকশন করে দিয়েছিলেন, বাট লিখেছি আমি নিজেই। তো প্রাইমারি সেকশন নিয়ে যেটা বলার ছিল, আর ও আমি বই নিয়ে যেটা বলবো বলছিলাম, এই প্রত্যেকটা বইয়ের মধ্যে আমার ঠাম্মার ছোঁয়া আছে। এই প্রত্যেকটা বই, ঠাম্মা যখন এখানে আসতেন আমাদের বাড়িতে, তো তখন ঠাম্মা আমাদের সাথে থাকতেন না, গ্রামের বাড়িতে থাকতেন উনি। তো উনি যখন বছরে একবার করে আসতেন, উনি এই বইগুলো পড়তেন। মানে এই প্রত্যেকটা বইয়ের মধ্যে, ঠাম্মা আজ হয়তো আমাদের মধ্যে নেই, বাট এই বইগুলোর মধ্যে দিয়ে ঠাম্মা আমাদের সাথে এখনও রয়েছেন। তো আর প্রাইমারি সেকশন নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রাইমারি সেকশন মানে যাদবপুর বিদ্যাপীঠের নার্সারি অ্যান্ড প্রাইমারি সেকশন প্রচুর কিছু দিয়েছে আমাকে, অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। তারা জীবনের মানে বাবা মার পর তারাই জীবনের প্রথম। তো সেই প্রাইমারি থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, আর যাদের কথা একদমই না বললে নয়, প্রাইমারি সেই সব টিচার্সরা যারা মানে আমাকে এখনও ভালোবাসেন, মানে যারা আমাকে এত স্টুডেন্টের মাঝে আমাকে এখনও মনে রেখেছেন, তাদের সাথে এখনও, হ্যাঁ তাদের সাথে আমি হয়তো দেখা করতে পারি না, বাট তাদের সঙ্গে এখনও কথা হয় আমার মাঝে মাঝে, এখনও মানে তাদের সঙ্গে বলতে গেলে আমার সম্পর্ক আছে। সেই সব টিচার আমি, যাদের নাম না বলে থাকতে পারছি না, যেমন আমাদের আমাদের কাহিনী ম্যাম, কাহিনী আন্টি, তারপর শম্পা আন্টি, শ্রীময়ী আন্টি, পূর্ণিমা আন্টি, আর মানে এত টিচার্স পেয়েছি আমি। তারপরে আমাদের শ্রীপর্ণা আন্টি, তারপর সাথী আন্টি, মমতা আন্টি, মানে এই মুহূর্তে নামগুলো এখন আমার মানে মনেও পড়ছে না, মানে সব টিচারের নাম আমার মনে আছে, আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে। অনুভা আন্টি, অনুলেখা আন্টি, তারপর মানে অর্পিতা আন্টি, তারপরে সুদীপ্তা আন্টি, উনি আমাদের ক্লাস টিচার ছিলেন, এখানে অনেকেই আমাদের ক্লাস টিচার ছিলেন। তো সুস্মিতা আন্টি, আমাদের দুজন সুস্মিতা আন্টি ছিলেন, একজন বড় সুস্মিতা আন্টি ছিলেন, একজন ছোট সুস্মিতা আন্টি ছিলেন। তারপর আমাদের হেডমিস্ট্রেস ছিলেন, আমি যখন ভর্তি হই তখন হেডমিস্ট্রেস ছিলেন কৃষ্ণা ভট্টাচার্য, তো উনি আমাদের হেডমিস্ট্রেস ছিলেন। তো তারপর ক্লাস 3-তে যখন আমি উঠি তখন আমাদের অনিন্দিতা আন্টি টিচার ইনচার্জ হন, তো উনিও আমাদের বলতে গেলে হেডমিস্ট্রেসই ছিলেন। তো উনি অনিন্দিতা আন্টি, তারপর নন্দিনী আন্টি, তারপরে মনে পড়ছে না মানে এত নাম, মিতা আন্টি, সহেলি আন্টি, সর্বাণী আন্টি, জোনাকি আন্টি, এই নামগুলো ভীষণভাবে মনে পড়ছে। তো হয়তো কারোর কারোর নাম আমি মিস করে গেছি, বাট আন্টি আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার এই মুহূর্তে নাম আর মনে পড়ছে না। তো বাট আমার সব টিচারকেই মনে আছে, কারণ আপনি আপনারা এতটা মানে ভালোবাসতেন আমাকে বা এখনও বাসেন, যে আমি সব টিচারের নাম মানে আমি কোনোদিন ভুলতে পারবো না। তো যাই হোক, আজকে আমি দেখালাম যে আমি লাইফে কী কী পেয়েছি নার্সারি অ্যান্ড প্রাইমারি থেকে। তো তোমাদের জীবনে তোমাদের যদি এরকম কোনো গল্প থাকে নিশ্চয়ই আমাদের আমার সাথে শেয়ার করো, কমেন্ট করো। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে নেক্সট ডে আবার কোনো ভিডিও দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই বাই। আর আমার এই চ্যানেলটার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই সাবধানে থেকো, টাটা।